দেখো, আজকে আমরা পড়ব হচ্ছে এই ছ তারিখের, মানে 6 জুলাই এর হিন্দুতে যে ইম্পর্টেন্ট আর্টিকেলগুলো রয়েছে সেগুলো। আচ্ছা, আজকের পেজে মানে ইসের ফার্স্ট পেজটাতে নিউজ পেপারে সেভাবে কিছু প্রথম পেজে পড়ার নেই, ঠিক আছে? একদম ডিরেক্ট এডিটোরিয়ালে রয়েছে, যেমন এগুলো সব পলিটিক্যাল নিউজ, এটা পলিটিক্যাল, এটা পলিটিক্যাল, এটাও পলিটিক্যাল, এটাও স্টেট ওরিয়েন্টেড পলিটিক্যাল নিউজ। এটা চাইলে একবার রিডিং করে দেখতে পারো, আমাদের ইউপিএসসি এক্সামে প্রয়োজন নেই। পিএইচডি নো লঙ্গার ম্যান্ডেটারি ফর হায়ারিং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর্স, ইউজিসি মানে হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, যারা তোমার কলেজের প্রফেসর হতে চায় তাদের যে পিএইচডি করতে হয়, এটা এখন আর নেসেসারি বা ম্যান্ডেটারি নয়। চাইলে করতে পারো, না চাইলেও খুব একটা কোনো সমস্যা নেই। তো সেই রিলেটেড একটা টপিক রয়েছে, আমাদের এক্সামে দরকার পড়বে না। তো যদি মনে করো জানতে ইন্টারেস্টেড তাহলে পড়ে দেখতে পারো, ঠিক আছে? এবার ডিরেক্টলি চলে আসবো আমরা এডিটোরিয়াল পেজে। এডিটোরিয়াল মাঝখানের পেজে আর কিছু পড়ার নেই। এডিটোরিয়াল পেজে তিনটে টপিক আছে পড়ার মতো, কী কী? একটা হচ্ছে ডিমিনিশিং রিটার্নস, স্ট্রাইকিং আ ব্লো এগেনস্ট অ্যাফার্মেটিভ অ্যাকশন ইন আমেরিকা, চুজ আ নিউ প্যালেট ফর ইন্ডিয়াস ক্রিয়েটিভ ইকোনমি। এই তিনটেই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট রয়েছে, এছাড়া এগুলো কোনোটা দরকার নেই। এটাও লাগবে না, এটাও হচ্ছে পলিটিক্যাল নিউজ রয়েছে, এটা হচ্ছে কেরালা রিলেটেড একটা রিজনাল নিউজ রয়েছে, স্টেট ওরিয়েন্টেড নিউজ আমাদের পড়তে হয় না। এটা গুজরাট রিলেটেড রয়েছে, এটাও তোমার বিজেপিতে কোনো মুসলিম এমপি নেই, তো সেই রিলেটেড একটা পলিটিক্যাল নিউজ রয়েছে, তো সেগুলো আমাদের দরকার নেই। তো এখান থেকে এই তিনটে টপিক আমরা আজকে ইলাবোরেট করবো বা ডিসকাস করবো ভালো করে, যে তিনটে ইম্পর্টেন্ট। এবার একটা একটা করে আমরা দেখি। ফার্স্ট টপিক কি বলছে? ডিমিনিশিং রিটার্নস, ইন্ডিয়া বেনিফিটেড অ্যাজ আ মেম্বার অফ দ্য এসিও বাট ফিউচার ইজ নট ব্রাইট। মানে কি, লাস্ট অনেকদিন ধরে আমরা নিউজে দেখছি এসিও মিটিং কন্ডাক্ট হচ্ছে, ঠিক আছে, বা হয়েছে, তো যার ফলে ইন্ডিয়া এটা কি করেছে, ভার্চুয়ালি করেছে। তো এইবার এইটা নিয়ে অ্যাকচুয়ালি রয়েছে যে ইন্ডিয়া হঠাৎ এটা ইন্ডিয়া এই প্রথমবার এসিও মিটিং কন্ডাক্ট করালো, ভার্চুয়ালি কেন করাতে গেল, মানে অনলাইন মোডে করাবার কি দরকার ছিল? ইন্ডিয়া তো চাইলে অফলাইনে, এখন তো কোভিড টোভিড কিছু নেই, সে তো করতেই পারতো, বাট কেন করেনি? দেখো, প্রথম হচ্ছে এই যে যারা এসিওতে রয়েছে তারা অ্যাকচুয়ালি হচ্ছে রাশিয়া আছে, ঠিক আছে, চায়না আছে, পাকিস্তান আছে। এইবার বিষয়টা হচ্ছে এদেরকে যদি আমরা সুন্দর করে মানে আহ্বান দিয়ে আর কি দেশে ডাকি, বা যখন কোনো মিটিং হয় তখন দেশে যখন সেই প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্টরা আসে তাদেরকে সম্বর্ধনা দিতে হয়। সো রাশিয়া ইউক্রেনের এগেনস্টে যুদ্ধ করছে, সেই রকম একটা দেশকে যদি এখন আমরা সম্বর্ধনা দিয়ে দেশের নিজের দেশে আনি, ইউএসএ তাতে রাগ করতে পারে, ঠিক আছে, ইউএসএ সেটাতে অসন্তুষ্ট হবে এবং বাইরের দেশেও সেটা ক্রিটিসাইজ করবে। যেখানে রাশিয়া ইউক্রেনের এগেনস্টে যুদ্ধ করছে সেখানে সেই সময় রাশিয়ার প্রেসিডেন্ট মানে ভ্লাদিমির পুতিনকে এখানে নিয়ে এসে সম্বর্ধনা দেওয়া, মালা পরিয়ে ভেতরে মানে আনা, তো বিষয়টা একটু রিস্কের হয়ে যাবে। চায়না, পাকিস্তান, এদের সাথে আমাদের অল দ্য টাইম কনফ্রন্টেশন লেগেই থাকে, ঠিক আছে, এবার তাদের প্রাইম মিনিস্টারকে আবার সম্বর্ধনা দিয়ে দেশের ভেতর আনাটা দেশের লোকের কাছে একটা নেগেটিভ ইমেজ যেতে পারে আমাদের নরেন্দ্র মোদীর এগেনস্টে বা প্রাইম মিনিস্টারের এগেনস্টে, ঠিক আছে। তো এইগুলো মাথায় রেখে অ্যাকচুয়ালি কী হয়েছে, এটাকে ভার্চুয়ালি কন্ডাক্ট করানো হয়েছে, অনলাইন মোডে কন্ডাক্ট করানো হয়েছে। তো ইন্ডিয়া এসিও জয়েন করেছিল 2017 সালে, সেই বছরই ইন্ডিয়া কী করছে, কোয়াডেও জয়েন করেছে। কোয়াড কী জিনিস, এসিও কী জিনিস, মোটামুটি আমরা এখন জেনে গেছি, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, কোয়াড আমরা লাস্ট ভিজনের মান্থলি ম্যাগাজিন যেদিন ক্লাস করলাম সেদিনকেই আমরা দেখেছি, গতকালের ক্লাসে দেখেছি, তার আগের দিনের ক্লাসে দেখেছি। সো হিন্দুর এডিটোরিয়ালের ডিসকাশন আর তার সাথে ভিজনের মান্থলি দুটো কমপ্লিমেন্ট করবে, মানে একই সাথে পড়বে, তাহলে অনেক টপিক থাকে ওভারল্যাপিং হয়, মানে হয়তো মান্থলিতে যেটা কভার হয়েছে সেটা আমি আবার এখান থেকে রিপিট করছি না। সো কোয়াড কী, কোয়াডের ডিটেল কী, এগুলো আমরা ডিটেলে ওখানেই দেখেছি। তো যাই হোক, এটা হচ্ছে কী বলছে, যে যে কারণে আর কি আমাদের ইন্ডিয়া বেনিফিট, মানে ইন্ডিয়া এটা আশা করেছিল যে এসিওতে জয়েন করলে সে কী করতে পারবে, চায়নাকে পাকিস্তানকে কনস্ট্যান্টলি দেখতে পারবে যে মানে সে কী করছে না করছে। মানে কি, মানে হচ্ছে ধরো তুমি তোমার যে শত্রু বা তুমি যে শত্রুর যে গতিবিধি, শত্রু কী কাজ করছে না করছে সেটা বোঝার জন্য তোমার শত্রুর আশেপাশে থাকা উচিত। মানে হচ্ছে কি, দেখো এই যে লেখাই রয়েছে, যেমন পাকিস্তান টেরোরিজম করে, চাইনিজ অ্যাগ্রিগেশনস থাকে, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, তো যদি আমরা ইন্ডিয়া ভেবেছিল 2017-তে যদি আমরা এসিওতে জয়েন করি তাহলে আমাদের কি হবে, চায়না পাকিস্তানের উপরেও আমাদের একটা চোখ থাকবে, সবসময় আমরা দেখতে পাবো ওরা কি করছে না করছে, ওদের গতিবিধিটা বুঝতে পারবো প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আমাদের একটা মাল্টিন্যাশনাল মাল্টিল্যাটারাল ওয়েতে আমাদের বাকি দেশগুলোর সাথেও সম্পর্ক ভালো হবে প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে তৃতীয়ত হচ্ছে তোমার সেন্ট্রাল এশিয়া, লাস্ট ইয়েতে ভিজনের মান্থলিতেই পড়িয়েছিলাম আমি, এই যে লেখাই রয়েছে দেখো, ইন্ডিয়া উইথ ইন্টারফেস উইথ এ সেন্ট্রাল এশিয়ান মার্কেটস অ্যান্ড রিসোর্সেস। তো সেন্ট্রাল এশিয়ার যে মার্কেট এবং রিসোর্স রয়েছে সেগুলোকেও ইন্ডিয়া কাজে লাগাতে পারবে। সো ইন্ডিয়া অনেক কিছু এক্সপেকটেশনস নিয়ে এসিওতে, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে জয়েন করেছিল, ঠিক আছে, কিন্তু বিষয়টা এখানে বলা আছে যে যতটা এক্সপেকটেশনস নিয়ে জয়েন করেছিল সেগুলো কিন্তু অনেক কিছুই ফুলফিল হয়নি, ঠিক আছে। আচ্ছা, তো এইটাই আর কি এখানে টোটালি শর্টে লেখা রয়েছে, ইন্ডিয়াস কনসার্ন, কেন ইন্ডিয়া করেনি। দেখো,
ग्रैंड स्टैंडिंग कंसर्न विथ होस्टिंग जिंग जिंगपिंग द एलएसी हॉस्टिलिटीज और पाकिस्तान प्राइम मिनिस्टर शरीफ पॉसिबल ग्रैंड ग्रैंड स्टैंडिंग मैंने तक के ग्रैंडलि जो इंडिया वेलकाम हतो व्लादिमिर पुतिन जिन एन तुम यूक्रेन ये कर मैं यूक्रेनर साथ युद्ध कर सो नान कारण इंडिया मन करते देश इमेज डैमेज हार चान्स थको बाकी लोक क्रिटिसाइज कर जार जगो माथाय रेखे इंडिया क्यों करके वार्चुअली अनलाइन मोडे कंडक्ट कर बिकज इंडिया जोटा होपफुल छिल अबाउट कि एससीओ तो ततटा होपफुल एखन आर इंडिया नहीं ठीक है सो एटा निये आर कि टपिकटा रही है और जि टोवेंटर बेपारे एक्साम्पल हिसाब से देवा होरपर जि टोवेंटी आसें तो ये मोर डिफिकल्ट हिसाब से धरते परि तो यटाई बस एरपर आसबा सेकेंड टपिक दैट इज हे स्ट्राइकिंग अ ब्लो एगेंस्ट एफार्मेटिव मोशन इन अमेरिका जिनिसटा कि जिनिस आगे आमरा एकटू बुझबो ह्वाट इज एफार्मेटिव एक्शन सरि मोशन नय एफार्मेटिव एक्शन एफार्मेटिव एक्शन माने हे अच्छा आगे भालो करे एकटा जिनिस बोझो जखन आमादेर इंडियाते बेसिकाली तीनटे जिनिसे एई मुहूर्ते भाग आछे कि कि एकटा हच्छे जेनारेल एकटा हच्छे ओबीसी एकटा हच्छे एससी एसटी ठीक आछे आर जखन यूएसएर कथा बोली अच्छा टपिकट एक दी एट जीएस पेपर टू आईआर पॉइंट ऑफ व्यू थे आसि इंटरनेशनल रिलेशन एट जीएस पेपर टू पॉलिटी इंडिया एंड यूएसएर कन्स्टिट्यूशन कम्पैरिजन जीएस पेपर टू एर मध्य सिलेबस पे जा एक टपिक रही है कम्पैरिजन ऑफ इंडियन कन्स्टिट्यूशन विद दैट ऑफ दि अदर कंट्रीज मैं अन्य देश के संविधान के साथ भारत के संविधान कतटा मिल कतटा पार्थक्य से ही टपिकर मध्य पड़े देखो एखे कि इंडिया जेनारे एस सी एस टी दे क्य रिजार्भेशन देवा यूएसए ते रिजार्भेशन हे कीसर बेसिसर रेस जातेर बेसिसे ठीक है जेहेतु एरा एक्चुअली काइंड ऑफ कलोनी छिलो इंडिया तुम्हार तुम्हार कि बोलबो यूएसए आमादेर जायगाटार नाम कि ब्रिटेन माने यूके यूके यूएसए एई धरनेर देशगुलो ना एरा एक्चुअली जातटाके बेशी माने रेसटाके सुपिरियर इनफिरियर माने एरा जातटाके किभाबे देखे गायेर रंग देखे ब्लैक पीपल व्हाइट पीपल এইভাবে করে দেখে ঠিক আছে ধরো যে আফ্রিকানরা বাট ইউএসএ তে থাকে কলোনির সময় যখন কলোনি স্থাপন হয়েছিল তখন তারা চলে গিয়েছিল এবং সেখানে তারা অ্যাজ এ লেবারার হিসেবে থেকে গেছে কাজ করছে তাদের যে সন্তানরা রয়েছে তাদেরকে কি করা হচ্ছে তাদেরকে হচ্ছে তোমার রিজার্ভেশন দেওয়া হয় কোন ইউনিভার্সিটিতে কলেজে যখন ভর্তি হয় তারা তখন সেটাকে বলা হয় থাকে রেসের বেসিসে জাতের বেসিসে হচ্ছে তোমার রিজার্ভেশন আসে ঠিক আছে তো যাই হোক এখানে কি বলছে দেখো এটা অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্টের ইউএসএ সুপ্রিম কোর্ট এইটাকে কি করেছে এর এগেইনস্টে গিয়ে কথা বলেছে কেন কারণটা ভালো করে বুঝতে হবে ইন্ডিয়াতে এসসি এসটি ওবিসি এদেরকে যে রিজার্ভেশন দেওয়ার ব্যাপারটা এটা ভারতের সংবিধানেই বলা আছে রাইট আমরা জানি আমাদের সংবিধানে কে করেছিল বি আর আম্বেদকর তো নিজে উনি নিজে যেহেতু একজন দলিত ছিলেন তো যার জন্য উনি যখন সংবিধান তৈরি করেছিলেন দেখবে লাইনটা লেখা আছে ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ মোর ক্লিয়ার থ্যাঙ্কস টু ইটস ফ্রেমার্স যারা ফ্রেমার্স যারা ফ্রেম করেছে তাদেরকে ধন্যবাদ কারণ এটা ভীষণই ক্লিয়ার এখানে স্পষ্টভাবে বলা আছে আর্টিকেল নাম্বার 15 এবং আর্টিকেল নাম্বার 16 ফান্ডামেন্টাল রাইটে ইন্ডিয়ান কনস্টিটিউশনে আর্টিকেল 15-16 স্পষ্টভাবে বলা আছে জব হোক বা অপরচুনিটি হোক যে কোনো বিষয়ে এডুকেশনে হোক সমস্ত জায়গাতে এসসি এসটিদের বা ওবিসিদেরও থাকে বাট এসসি এসটিদের নিয়ে এখানে কথা হচ্ছে দলিতদের নিয়ে কথা হচ্ছে যে রিজার্ভেশন দেওয়া আছে তো সুতরাং এই রিজার্ভেশনটা বন্ধ হওয়ার প্রশ্ন আসছে না বা ইন্ডিয়াতে রিজার্ভেশন থাকবে কি থাকবে না এটা নিয়ে কোনো কথাই আসছে না কারণ আমাদের সংবিধানই সেটাকে মান্যতা দিয়েছে কিন্তু ইউএসএর কথা যদি আমরা বলি ইউএসএর সংবিধানে কোনো রকম রিজার্ভেশনের কথা মেনশন নেই ঠিক আছে ইউএসএর যেটা রয়েছে সেটা আলাদাভাবে একটা তোমার পরে যে কোনো ইয়েতে আর কি বলবো নিজেদের ইচ্ছে মতো আর কি এটা এনেছিল সংবিধান কোনোভাবে এটা বলে দেয়নি ঠিক আছে এটা পরে একটা অন্য অ্যাক্টে আসে তো দেখো এটা কি বলছে 29 জুন যেটা 2023 একটা কেস আসে স্টুডেন্টস ফর ফেয়ার অ্যাডমিশন ভার্সেস হার্ভার্ড হার্ভার্ড ইউনিভার্সিটির নাম আশা করি সবাই শুনেছো সো এটাতে একটা কেস চলেছে সুপ্রিম কোর্টের মানে ইউএসএ সুপ্রিম কোর্টে স্টুডেন্টস ফর ফেয়ার অ্যাডমিশনস এইটা কি বলছে স্টুডেন্টদের যে যখন ভর্তি হয় হার্ভার্ড ইউনিভার্সিটিতে সেইখানে কিছু সংখ্যক সেকশন মানে ইয়ে পপুলেশনকে যারা ব্ল্যাক পপুলেশন তাদেরকে রিজার্ভেশন দেওয়া হয় এবং স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হয় যেহেতু তারা একটা টাইমে অত্যাচারিত হয়েছে এইটাকেই অ্যাফার্মেটিভ অ্যাকশন বলা হয় কেন বিকজ একটা টাইমে এই ইউএসএ ইউকে এইরকম বড় বড় দেশগুলো ছোট ছোট দেশগুলোকে আফ্রিকার দেশকে এশিয়ার দেশকে কলোনি করতো করে সেখানে রুল করতো অত্যাচার করতো তো তাদের করা সেই অন্যায়গুলোকে এখন মোচন করার জন্য বা কাইন্ড অফ একটা প্রায়শ্চিত্ত টাইপের করার জন্য তারা এখন এই জিনিসগুলো করে থাকে এই রিজার্ভেশন দেওয়া বা অ্যাফার্মেটিভ অ্যাকশনস করা ঠিক আছে তো সেটাই বলেছে এবার যেটার এগেনস্টে সুপ্রিম কোর্ট ইউএসএ সুপ্রিম কোর্ট বলছে যে এটা আর কতদিন চলবে মানে ইয়ে হয়ে গেছে এই সমস্ত ঘটনা কলোনি টলোনি হয়ে গেছে বহু বছর বাট এটার একটা সানসেট ক্লজ থাকা উচিত সানসেট ক্লজ মানে যেখানে গিয়ে শেষ হবে সানসেট মানে সূর্যাস্ত আইনে যে এখানটাতে দেওয়া আছে দেখবে সানসেট ক্লজ
মানে এটা কবে গিয়ে শেষ হবে? তো একটা টাইম তো থাকতে হবে যেখানে গিয়ে এই ধরনের জিনিসগুলোকে বন্ধ করা হবে। তো যাই হোক, এইটা বলা হয়েছে তোমার ইউএসএ নিষেধ তরফ থেকে। চিফ জাস্টিস হচ্ছে রবার্ট, এই যে জন রবার্ট, যিনি বলেছে এলিমিনেটিং রেশিয়াল ডিসক্রিমিনেশন মিনস এলিমিনেটিং অফ অল অফ ইট। মানে কি, এনার মত অনুসারে রেশিয়াল ডিসক্রিমিনেশনকে বন্ধ করা মানে হচ্ছে ব্ল্যাকদের প্রতিও স্পেশাল না হওয়া। এনাকে এখানে বলা হয়ে থাকে তোমাকে সমান হতে হবে, ইকুয়াল হতে হবে সকলের প্রতি, মানে হোয়াইটদের প্রতিও ব্ল্যাকদের প্রতিও। তুমি এখানে ব্ল্যাককে স্পেশাল দিচ্ছ, হোয়াইটকে ডিসক্রিমিনেট করছো, তার মানে তো তুমি সেম কাজটা আবার করছো, যেটা আগে হোয়াইটকে স্পেশাল দিত, ব্ল্যাককে ডিসক্রিমিনেট করতো, সেইটাই এখন ব্ল্যাককে স্পেশাল করাচ্ছে, হোয়াইটকে ডিসক্রিমিনেট করছে। তার মানে কি, তাহলে তো তুমি আবার সেই একই কাজ করছো, তাহলে সেটা অ্যাফার্মেটিভ অ্যাকশন কী করে হয়? সো ইউএসএর সুপ্রিম কোর্ট বলেছে যে না, এটা টোটালটাই বন্ধ করতে হবে। দেখো এখানে দেওয়া আছে যে এই যে বিলিভ দ্যাট হার্ভার্ড ইউনিভার্সিটি নাও মেক্স অ্যাফার্মেটিভ অ্যাকশন ক্লিয়ারলি ইম্পসিবল ইন দি ইউএসএ। সো হার্ভার্ড ইউনিভার্সিটিতে এখন আর অ্যাফার্মেটিভ অ্যাকশন করা খুব চাপের হয়ে যাবে, বিকজ সুপ্রিম কোর্ট কিন্তু মানে এটা বন্ধ করতে বলে দিয়েছে। এইবার বিষয়টা হচ্ছে কি, ইন্ডিয়া সবসময় ইউএসএর জুডিশিয়ারিকে ফলো করে। ইভেন আমরা যদি পলিটি পড়ে থাকি তাহলে আমরা জানবো, আমরা যে জুডিশিয়ারি মানে আমাদের সুপ্রিম কোর্ট হাইকোর্ট, এই যে বিষয়টা আমরা নিয়েছি কোথার থেকে নিয়েছি, ইউএসএর থেকে নিয়েছি, ইউএসএর মডেল বা প্যাটার্নটা ফলো করে নিয়েছি, প্যাটার্ন অলমোস্ট, ঠিক আছে, সব না হলো। তো আমাদের দেশের যারা নেতা রয়েছে বা যারা এটা লিখেছে, তিনি ভয় পাচ্ছে বা তিনি বলতে চাইছে যে তোমরা এটা নিয়ে ভয় পেও না, আমাদের ইন্ডিয়াতে এটা কখনো বদল হবে না। কেন? কারণ আমাদের সংবিধানই এটাকে মান্যতা দিয়েছে, আর যেটাকে সংবিধান মান্যতা দেয় সেটাকে সুপ্রিম কোর্টও কখনো না বলে না, ঠিক আছে। সো যার জন্য এটা কিন্তু ইম্পর্টেন্ট। তো ইকুয়াল প্রোটেকশন মিন্স আইডেন্টিক্যাল ট্রিটমেন্ট, দাস রেস বেসড অ্যাফার্মেটিভ অ্যাকশন কন্ট্রাডিক্টিভ দিস প্রমিস, ঠিক আছে। তো এগুলোই লেখা আছে, সানসেট ক্লজের ব্যাপারটাও এখানে লেখা আছে। তো এই জিনিসগুলো যেগুলো মুখে বললাম এগুলো সব দেওয়াই আছে। আচ্ছা, এরপরে আসবো হচ্ছে যেটা ইন্ডিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে এটা কী করে আলাদা। ইন্ডিয়ার এই আর্টিকেলগুলো দেখে নেবে, আমি অলরেডি বলে দিয়েছি এখানে দেওয়া আছে, দেখে নাও আর্টিকেল 15, আর্টিকেল 16, যেখানে বলাই রয়েছে এক্সপ্রেসলি পারমিট প্রিজার্ভেশন ইন জব সামথিং দ্যাট ইজ ইউনিক টু ইন্ডিয়ান কনস্টিটিউশন। 26 জানুয়ারি 1950 সালে এটা প্রথম থেকে ছিল, আর পরেরটা ফার্স্ট অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আসে, 16 নম্বর এটা দেখো বলাই রয়েছে, তার পরের বছর 1951 সালে এটা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আসছে। আচ্ছা, এরপরে আসবো হচ্ছে ফর্মাল ভার্সেস সাবস্ট্যান্টিভ ইকুয়ালিটি। এইটা একটু আমরা ভালো করে বুঝবো, এখানটাতে আমি আঁকছি কিছু। হ্যাঁ, ফর্মাল মানে কি, ফর্মালটা কোথায় আছে, ফর্মাল রয়েছে ইউএসএতে, যেটা কিনা একটা ন্যারো সংকীর্ণ ইকুয়ালিটিকে বোঝায়। আর সাবস্ট্যান্টিভ যেটা, সেটা রয়েছে ইন্ডিয়াতে, যেটা একটা ওয়াইড রিপ্রেজেন্টেশনকে বোঝায়। এবার সেটা কেমন একটু বোঝাই, দেখো ইউএসএরটা হচ্ছে বলে যে সবাই সমান হবে, ইউএসএ সেরকম বলে। সো এখানে একটা রেখা রয়েছে, যে রেখাটার উপরে উঠলে তুমি কিছু একটা দেখতে পাবে বা ছুঁতে পারবে, এরকম ধরো। এবার তিনজনকে তিনটে এইভাবে বক্স দেওয়া হয়েছে এবং তিনটে বক্সের ওপরে তিনজন এভাবে উঠে দাঁড়িয়েছে। এইবার একজন ধরো খুব লম্বা, তার দরকার ছিল না, একজন ধরো আরেকটু লম্বা, আর একজন ধরো একদমই বেটে, তো এ উঠে দাঁড়াবার পরেও এটাকে দেখতে পাচ্ছে না, ঠিক আছে। তো যার ফলে কি হচ্ছে, বলছে দিয়ে দেওয়া হয়েছে তো তিনজনকে তিনটে বক্স, এবার কেউ হাইটে শর্ট, মানে তিনজন তিন রকম, একজন সবচেয়ে লম্বা, একজন মাঝারি, একজন খুব বেটে, তো এর নিচেও বক্স দেওয়া হয়েছে, এর নিচেও বক্স দেওয়া হয়েছে, এর নিচেও বক্স দেওয়া হয়েছে, বাট স্টিল ইনি বেশিই দেখতে পাচ্ছে, ইনি অল্প একটু দেখতে পাচ্ছে, ইনি একদমই দেখতে পাচ্ছে না। সো ইউএসএ বলছে তিনজনকে তিনটে বক্স দিয়েছে, এবার কে দেখতে পাবে কে দেখতে পাবে না, ডাজ নট ম্যাটার, ঠিক আছে। বাট ইন্ডিয়া বলে না, ইন্ডিয়া বলে যে যদি একজন হাইটে এতটা লম্বা হয় আর একজন মাঝারি সাইজ হয় আর একজন খুব বেটে হয়, তাহলে আমরা কি করব, তাহলে এনাকে কোনো বক্স দেব না, এনার নিচে একটা বক্স দেব এবং এনার নিচে দুটো বক্স দেব, বোঝা গেছে ব্যাপারটা এরকম হবে। তো যার ফলে কি হবে, হাইটটা সেম হবে, মানে বিষয়টা দেখতে এরকম হবে, একজনের নিচে একটা বক্স, একজনের নিচে দুটো বক্স, যার হাইট সবচেয়ে ছোট ইনি মাঝারি আর এনার কোনো প্রয়োজনই নেই, বোঝা গেছে। এইটা বলে ইন্ডিয়াতে, ইন্ডিয়া বলে এর হাইট এতটাই লম্বা, এখানে হাইট দিয়ে বোঝাচ্ছি কেন, যাতে তোমরা বুঝতে পারো, মানে হচ্ছে বিষয়টা কি, মানে যারা সমাজে অলরেডি এস্টাবলিশড, পয়সার প্রয়োজন নেই, তাদেরকে আমরা কোনো স্পেশালিটি দেবো না। যারা মাঝারি লেভেলে আছে, যেমন ওবিসিদেরকে যদি আমরা ধরি, তো তাদেরকে যতটুকু প্রয়োজন অল্প বিস্তর দিচ্ছি, এসসি এসটিদের প্রয়োজনটা বেশি, সুতরাং আমরা তাদেরকে দিচ্ছিও বেশি, কারণ তারা দেখতে পাচ্ছে না তাই, বা তারা ওই এই অবধি ওঠার জন্য। তো এইটাকে বলা হয়ে থাকে সাবস্ট্যান্টিভ ইকুয়ালিটি, ঠিক আছে, যেটা ইন্ডিয়াতে ফলো করা হয়। আর ইউএসএতে এই তিনটে তিনটে করে তিনজনকে সমানভাবে দেওয়া হয়। তো এইটাই হচ্ছে পার্থক্য ফর্মাল ভার্সেস সাবস্ট্যান্টিভ ইকুয়ালিটির মধ্যে। তো এখানে আর সেরকমভাবে নতুন আর কিছু নেই, এটাই বলা আছে। দেখো ন্যারো ভিউ রয়েছে একটা, আমাদের ইন্ডিয়াতে ওয়াইড ভিউ রয়েছে। প্লাস হচ্ছে জাস্টিস কে কে ম্যাথিউ, এটা 1976 সালে একটা ওপিনিয়নে উনি বলেই ছিলেন এই ব্যাপারটা, সাবস্ট্যান্টিভ ইন্ডিয়াতে এটা ওয়াইড রিপ্রেজেন্টেশন দেওয়া হয়, যে ইকুয়ালিটি অ্যান্ড ফেসিলিটেড ইন্ডিয়ান কোর্টস টু পাস প্রো রিজার্ভেশন জাজমেন্ট, ঠিক আছে। সো এগুলো একটু দেখে নেবে, সানসেট ক্লজের ব্যাপারটা বলেছে,
ইডাব্লিউএস উইকার সেকশনদের ব্যাপারটা বলেছে। তো ব্যাস এইটাই হচ্ছে এই টপিকটা, এটা ভালো করে একটু দেখবে। তারপরের টপিকটা দেখো কি বলছে, চুজ আ নিউ প্যালেট ফর ইন্ডিয়াস ক্রিয়েটিভ ইকোনমি। এটা জিএস পেপার 3 ইকোনমির মধ্যে আসছে, ঠিক আছে। দেখো ক্রিয়েটিভ ইকোনমি জিনিসটা কি আগে ভালো করে বুঝতে হবে। ধরো আজকে কেউ ডান্স করছে, কেউ মিউজিক করছে, কেউ ছবি আঁকছে, আর্ট পেন্টিং করছে, এগুলো কি, এগুলো ক্রিয়েশনের মধ্যে পড়ে। থিয়েটার আছে, ঠিক আছে, যাই থাকুক না কেন, যেগুলো আমরা কি করি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বা যে কোনো কিছুর মাধ্যমে, অনলাইনই ম্যাক্সিমাম হয়ে থাকে এটা, যখন আমরা রোজগার করি, ইনকাম করি, মানে যখন তোমার ট্যালেন্টের মাধ্যমে, ওয়েন ইউ আর আর্নিং, এবং এটাকে তুমি অ্যাজ আ বিজনেস হিসাবে হোক বা আরেকটু বড় মানে ইকোনমিতে নিয়ে গেছো, ইকোনমিক, যেমন ধরো আজকে তোমার অনেকে পেন্টিং রিলেটেড চ্যানেল থাকে, সেখান থেকে তারা বিশাল বড় নাম করে। যেমন একজন আছে শিখা ম্যাম বলে একজন আছে, খুব ফেমাস পেন্টিংয়ে, ডান্সে আছে প্রচুর চ্যানেল, মিউজিকে আছে, থিয়েটারে আছে। তো যেগুলো কি না এখন বর্তমানে কি হয়েছে, হয়তো ইউটিউব চ্যানেল হিসেবে শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বাট পরের দিকে তারা কোম্পানি হিসেবে এস্টাবলিশ করেছে নিজেদেরকে। সো ক্রিয়েটিভ বা আর্ট ফর্মের মাধ্যমে যখন ইকোনমি দাঁড়ায় বা যখন তোমার ট্যালেন্টের জন্য তুমি ইনকাম করো, দ্যাট ইজ কল দি ক্রিয়েটিভ ইকোনমি। সো এটা যিনি লিখেছে তিনিও মডার্ন আর্ট মিনিস্ট্রি অফ ইসের থেকে পড়ে, ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট মিনিস্ট্রি অফ কালচার নিউ দিল্লি থেকে এই ব্যক্তি লিখেছেন। তো যার জন্য এটাতে টোটালটা কি লেখা আছে আমি একটু বলে দিচ্ছি শর্টে গল্পের মতো। দেখো এখানে কি বলছে আমরা একটুখানি পড়ে নেব, যে এখানে কয়েকটা কনসার্নও বলা হয়েছে যে যারা এই ক্রিয়েটিভ ইকোনমিগুলো করে তাদের বেশ কিছু প্রবলেম বা চ্যালেঞ্জেস ফেস করতে হয়। সেই প্রবলেমগুলো কি কি, সলিউশন কি কি হতে পারে, এগুলো মেন্স পয়েন্ট অফ ভিউ থেকে, ঠিক আছে, সলিউশন কি কি হতে পারে, তো সেগুলো একটু আমরা দেখি। দেখো ফার্স্ট কি বলছে, ইকোনমিক চ্যালেঞ্জেস ফেস করতে হয়, যেমন দেখো ইকোনমিক সাস্টেনেবিলিটি, মার্কেট অ্যাক্সেস, ডিজিটাল ডিভাইড, ক্রাইম ইন দ্য আর্ট ওয়ার্ল্ড অ্যান্ড রিস্ক প্রিজার্ভেশন, অনেক রকম সমস্যা ফেস করতে হয়। যেমন এখানে কয়েকটা আমি বলে দিচ্ছি, যেমন দেখো ক্রিয়েশন অফ জব, ইকোনমিক গ্রোথ, ট্যুরিজম, এক্সপোর্ট, ওভারঅল সোশ্যাল ডেভেলপমেন্ট, এটা হেল্প করতে পারে। ইউনেস্কো ওয়ার্ল্ড কনফারেন্স কালচারাল যেটা তোমার 2022 সালে হয়েছিল, সেখানেও বলা হয়েছিল যে এই ক্রিয়েটিভ ইকোনমিকে এমফাসাইজ করতে হবে, এটা হেল্প করতে পারে ভবিষ্যতের জন্য। চ্যালেঞ্জেসগুলো আমরা মেন্স পয়েন্ট অফ ভিউ থেকে পড়বো, এই অবধি দাগিয়ে রেখেছি। ক্রাইম কী কী হয় এইগুলো মুখস্থ করবো আমরা। সলিউশন কোথায় রয়েছে, এটা হচ্ছে সলিউশন। তো দেখো একবার একবার করে আমি পড়িয়ে দিচ্ছি কি, ফার্স্ট বলছে চ্যালেঞ্জেস বা আর্টিস্টদের এই মুহূর্তে পজিশনটা কোথায় রয়েছে, অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে হয়তো, সুতরাং অফলাইনের মোড যতক্ষণ না হয় সেটা অতটা মান্যতা পায় না। সোশ্যাল মিডিয়া, ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে আর্টিস্টদের এনাবেল করা, রাইটার্স, ফিল্ম মেকার্স, মিউজিশিয়ান, আদার ক্রিয়েটিভ এনগেজ হয় অডিয়েন্সদেরকে, ঠিক আছে। সো যার ফলে প্রিজার্ভ করতে পারে ট্র্যাডিশনাল আর্ট ফর্মকে, কন্টেম্পোরারি আর্ট ওয়ার্ককে, তো এইগুলো বলা হয়েছে এখানে। কিন্তু এদেরকে বেশ কিছু সমস্যাও ফেস করতে হয়, যেগুলো ফার্স্টের দিকেও বলেছে, যে প্রপার মার্কেট অ্যাক্সেস পায় না, ডিজিটাল ডিভাইড হয়ে থাকে, তারপর হচ্ছে তোমার সব জায়গায় অনেকেই আছে ভালো ট্যালেন্টেড বাট ইন্টারনেটের অ্যাক্সেস থাকে না তাদের কাছে, বা হচ্ছে তোমার ক্রাইম, ধরো ছবিটা এঁকেছে একজন, নাম দিয়ে বিক্রি করছে, চালাচ্ছে আরেকজন, এরকম অনেক দেখা যায়। তো এখানে ক্রাইমের ব্যাপারটাও বলেছে। দেখো আর্ট থেফট, চুরি করে নেওয়া, কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট, মানে বানিয়েছে একজন অন্যের নাম দিয়ে বিক্রি করছে, ফজারি, ফ্রড, ইলিসিট ট্রাফিকিং, এগুলোও হয়ে থাকে, যার জন্য আমাদের কি করতে হবে, ইন্টারন্যাশনাল কোঅপারেশন, পাবলিক অ্যাওয়ারনেস, অ্যাডভান্স টেকনোলজি, এগুলো আমাদের প্রোভাইড করতে হবে যাতে একটা হেলদি ক্রিয়েটিভ ইকোনমি তৈরি হয়। সলিউশনে এখানে আরও অনেকগুলো সলিউশন বলেছে, যেমন দেখো ইনক্রিজ সিকিউরিটি মেজার, সিকিউরিটি বাড়াতে হবে, ইন্টারন্যাশনাল কোঅপারেশন বাড়াতে হবে, পাবলিক অ্যাওয়ারনেস, মানুষের মধ্যে জনজাগরণ বাড়াতে হবে, টেকনোলজিকে আরও অথেন্টিসাইজ করতে হবে, এমন একটা লোগো দিয়ে দিতে হবে যে লোগোটা ধরো পার্টিকুলারলি যে ডান্স করছে, যে মিউজিকটা বানাচ্ছে, বা ধরো কপিরাইট যেটা আর কি ক্লেম করার। এবার বিষয়টা হচ্ছে এগুলো সব আছে কিন্তু অনেক আর্টিস্ট আছে যারা জানে না। তো এইখানে লাস্টের প্যারাটাতে এটাই বলেছে যে আর্টকে এবং বিজনেসকে আলাদা করতে হবে, বোঝা গেছে। মানে ধরো আজকে একটা জিনিস ভালো করে বোঝাই, আমি একজন টিচার, আমি পড়াতে পারি, ঠিক আছে, কিন্তু আজকে আমি তো বিজনেসম্যান নই, তো বিজনেসের আইডিয়া বা হয়তো কীভাবে আমি আমার চ্যানেলটাকে কী করে একটা কোচিং করব, এই আইডিয়াগুলো আমার মাথায় নাও থাকতে পারে, বা থাকলেও আমার একার পক্ষে সমস্ত কিছু করা পসিবল নয়। আমি টিচার, আমি পড়াতে পারি, আমি ক্লাস দিয়ে দিতে পারি, কিন্তু সেইটাকে কীভাবে মার্কেটিং করতে হবে, আরও 10টা এক্সট্রা লোকের কাছে কী করে পৌঁছতে হবে, সেই নলেজটা আমার নাও থাকতে পারে এবং থাকেও না। সেম জিনিসটা আর্টিস্টদের ক্ষেত্রেও তাই, তারা আর্টিস্ট, তারা আর্টটা বানাবে, বাট বিজনেস প্রমোটের জন্য তাদেরকে, মানে সরকারের উচিত, এখানে সলিউশনেও বলেছে গভর্নমেন্টের উচিত তাদেরকে একটা প্ল্যাটফর্ম প্রোভাইড করা, সরকারের উচিত, বা তাদেরও যদি ফিনান্সিয়াল সাপোর্ট না থাকে সরকারের তাদেরকে লোন দিয়ে হেল্প করা উচিত, যাতে কিনা তারা দুটো লোক সেখানে কাজে লাগাতে পারে যারা মার্কেটিং করতে পারে, যারা বিজনেসটা ভালো বোঝে। মানে বিজনেস ওরিয়েন্টেড মাথা একরকম হয়, আর্টিস্ট ওরিয়েন্টেড মাথা আর এক রকম হয়। তো সেইটা এখানে আমরা সলিউশনে বলতে পারি যে একটা প্রপার ইকোসিস্টেম তৈরি করতে হবে, কারণ যারা আর্টিস্ট তারা, তাদের পক্ষে বিজনেস এবং আর্ট দুটো একসাথে চালানো পসিবল নয়। তারা আর্টটা তৈরি করে দেবে এবং তাদের হয়ে অন্য আরেকজন সেটাকে বেচে দেবে বা করে দেবে, জিনিসগুলো কাজ করে দেবে, ঠিক আছে। তো সেই রিলেটেডই এখানে বলা আছে।
এই যে এখানে লেখাও রয়েছে দেখো, প্রোভাইডিং সাপোর্ট রিসোর্স অপরচুনিটি ফর ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনিয়ারশিপ বিজনেসের জন্য সমস্ত কিছু গভর্নমেন্টকে প্রোভাইড করার কথা বলা হচ্ছে। ব্যাস, তো এই তিনটে হচ্ছে তোমাদের এডিটোরিয়াল থেকে ইম্পর্টেন্ট পড়ার মতো। এরপর পেজেরগুলো একটাও লাগবে না। তারপরের পেজের আজকে যে টপিকগুলো দিয়েছে সেটাও আমাদের দরকার নেই, খুব একটা ইম্পর্টেন্ট কিছু নয়। এটাও যেটা দিয়েছে তোমার ওই ইসের ইউক্রেনের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট রিলেটেড, ইউপিএসসির পয়েন্ট অফ ভিউ বা আমাদের ইন্ডিয়ার পয়েন্ট অফ ভিউ ইম্পর্টেন্ট নয়, স্কিপ করে যাবে। এটাও আমাদের দরকার নেই। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্পর্কে আমরা অনেকবার পড়েছি, ইরানের ইন্ডাকশন নিয়েও রিসেন্টলি তোমাদের আগের দিনে নিউজ পেপারেও পড়েছি, একই জিনিস রিপিট আছে, দরকার পড়বে না। এটাও তাই, এটাও আমাদের ইন্ডিয়ার পয়েন্ট অফ ভিউ নয়, এটা কি বেশ যেন একটা রিলেটেড রয়েছে, গ্রেট এক্সপেকটেশনস কিছুটা লেখা রিলেটেড আর কি, ঠিক আছে, যেটা নভেল টভেল টাইপের রয়েছে। এখানে দেখবে লেখা রয়েছে নেক্সট নভেল, মানে একজনের নভেল রিলেটেড বেরোবে, মানে আর কি লিটারেচার রিলেটেড, বাট আমাদের ইউপিএসসিতে দরকার নেই এবং সেটা বিদেশি লিটারেচার। আচ্ছা, এরপরের টপিকটা দেখো, ক্যাবিনেট গিভস নড টু ডেটা প্রোটেকশন বিল, এটা একবার রিডিং করে রাখবে, এখন অবধি সেরকম কিছু হয়নি। 20 জুলাইয়ে মনসুন সেশন যখন শুরু হবে, মনসুন সেশনকে আগে এটা একটু বুঝিয়ে দিই। বেসিক্যালি আগের দিনও তোমাদের বলছিলাম, যখন ওই অর্ডিন্যান্স বোঝাচ্ছিলাম সেই সময় বুঝিয়েছিলাম যে আমাদের এই মুহূর্তে তিনটে সেশন হয়, একটা হয় মনসুন সেশন যেটা এই জুলাই অগস্ট মাসে হয় বর্ষাকালে, আর একটা হয় বাজেট সেশন, আর একটা হয় হচ্ছে উইন্টার সেশন শীতকালে, ঠিক আছে। সো এই মনসুন সেশন যখন স্টার্ট হবে 20 জুলাই, তখন হচ্ছে ডিজিটাল প্রোটেকশন, ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন DPDP, এইটা হচ্ছে বিলটার নাম, এইটা উঠবে, ঠিক আছে, ওয়েডনেসডে এটা ক্লিয়ার হওয়ার কথা আছে। যেখানে বলা আছে ডিজিটাল প্ল্যাটফর্মে থাকা যারা রয়েছে তাদের যদি মনে হয় তাদের ইনফরমেশান কোনোভাবে কেউ ব্রিচ করছে, কেউ লঙ্ঘন করছে বা কেউ কিছু করছে বা হয়তো তাদের পার্সোনাল ইনফরমেশান লিক হয়ে যাচ্ছে, এরকম তাদের যদি সংশয় থাকে তাহলে তারা অতি অবশ্যই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে থ্রু RTI, ঠিক আছে, যেটাকে বলা হয় রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, এই যে বলাই আছে RTI Act 2005। দেখো এখানে আবার বলে হচ্ছে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, এইটা ইম্পর্টেন্ট কেন মনে রাখবো আমরা, বিকজ এটা সেকেন্ড এআরসি রেকমেন্ডেশনের ফার্স্ট রিপোর্ট, সেকেন্ড এআরসি রেকমেন্ডেশনের প্রথম রিপোর্ট হচ্ছে আর রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, যেটা GS Paper 2 লাগে, এটা কোথায় GS 2, ঠিক আছে, পলিটি। আচ্ছা এখানে দেখো বলাই আছে এনি পার্সোনাল ডেটা উইল নট বি শেয়ার্ড উইথ আ থার্ড পার্টি, হাউএভার আ পার্সন হুজ ডেটা হ্যাজ বিন ব্রিচড ক্যান আস্ক ফর দেয়ার ওন ইনফরমেশন থ্রু RTI, সেড দ্য অফিসিয়াল। এবং এটা সুপ্রিম কোর্টও তার একটি অ্যাক্টে, এটা মানে একটি রায়ে বলেও দিয়েছে, সেটা কবে 2017 সালে, যেটাকে বলা হয়ে থাকে হচ্ছে তোমার কী বেশ যেন প্রাইভেসি অ্যাক্ট বলা হয়, পুট্টাস্বামী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া জাজমেন্টে, যেখানে সুপ্রিম কোর্ট বলেছে এই আমাদের যে ডেটা পাওয়ার যে অধিকারটা এটা Article 21 আন্ডারে আসে, রাইট টু পার্সোনাল লিবার্টি, দেখো রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি আন্ডার Article 21, এইটা ইম্পর্টেন্ট আমরা মনে রাখবো, ঠিক আছে। আচ্ছা এরপরে এটা একবার চাইলে রিডিং করে দেখতে পারো, মণিপুরের কেস অনেক দিন ধরে নিউজে রয়েছে, চাইলে পড়বে না, 2 মাস বাদে স্কুল খুলছে মণিপুরে, ব্যাস এইটুকুই যা। আচ্ছা এর এই টপিকটা খুব ইম্পর্টেন্ট, আমরা ভালো করে দেখবো এই টপিকটা কী বলছে, GS Paper 3 এনভায়রনমেন্টের মধ্যে এই টপিকটা পড়বে। দেখো কী বলছে, পে হাফ অফ ফাইন টু ইনফর্মার কোর্টস বিড টু স্পার অ্যানিমাল প্রোটেকশন, এটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। চিংকারা কী? চিংকারা হচ্ছে রাজস্থানের স্টেট অ্যানিমেল, ঠিক আছে, এখানে দেখো দেখতেই পাচ্ছ চিংকারার ছবি রয়েছে, মানে ওদের ওখানে চিংকারা মানে ইংলিশেও বলে বা হিন্দিতেও চিংকারাই মেবি হয়তো বলে, মানে মধ্য কথা হচ্ছে বাচ্চা হরিণ, যেগুলো আমরা যেগুলোকে ছোট হরিণ বলি। এই যে কী বলছে দেখো, এই যে হনুমন্তগড় ডিস্ট্রিক্ট অফ রাজস্থান, এইখানে অ্যাকচুয়ালি একটা ঘটনা ঘটেছে, ঘটনাটা আমি বলছি, সেটা হচ্ছে ধরো আজকে যখন আমাদের একটা অ্যাক্ট আছে WPA, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972, এই অ্যাক্টের মাধ্যমে বেশ কিছু শিডিউল আছে, 6টা শিডিউল আছে, এইবার যে Schedule 1, 2 এগুলো মোস্ট প্রোটেকশনে থাকে, তারপর আস্তে আস্তে প্রোটেকশন কমে। তো তুমি যদি কোনো অ্যানিমালকে হত্যা করো বা কোনো হার্ট করো, ব্যথা দাও, গুলি করো, শিকার করো, যেরকমটা আমরা সেই সালমান খানের কেসে একটা দেখেছিলাম না, একটা কৃষ্ণ হরিণকে ব্ল্যাক বাককে রাজস্থানে সেটা মুভি শুটিংয়ের সময় মেরেছিল 1998 সালে, সেটা প্রায় 20 বছর বাদে তার রায় বেরিয়েছিল 2018 বোধহয়, ঠিক আছে। তো যাই হোক, তো সেই রকমই তো একজন ব্যক্তি বোধহয় এরকম, যার নাম হচ্ছে রাজেন্দ্র বিষ্ণুই, যিনি বিষয়টাকে ডিসক্লোজ করে দিয়েছে, মানে চিংকারাকে রাজস্থানে কেউ একজন মেরেছিল, ঠিক আছে। এই যে দেখো লেখা আছে, চিংকারা অর ইন্ডিয়ান গ্যাজেল ইজ দ্য স্টেট অ্যানিমাল অফ রাজস্থান, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট যেটা কোথায় রাওয়াতসার, সেখানে লাস্ট মানে ইয়ারে আর কি তোমার মানারাম, ঠিক আছে, 2-3 ইয়ার্স ইমপ্রিজনমেন্ট উইথ ফাইন অফ 1000 আন্ডার ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, 3 বছরের জেল 1000 টাকা হচ্ছে তোমার ইয়ে দেওয়া হয়েছে, ওই কী বলে ওটাকে ফাইন দিতে বলা হয়েছে। বলা হয়েছে যে যে ব্যক্তি ধরিয়ে দেবে, যেমন এখানে রাজেন্দ্র বিষ্ণুই ধরিয়ে দিয়েছে, উনি কত টাকা পাবে, 500 টাকা পাবে, বোঝা গেছে। সো যেটা ফাইন হবে, ফাইনের
50% ফাইন যদি 1 লাখ টাকা হয় তাহলে 50,000 টাকা সে পাবে, বোঝা গেছে? এবার বেসড অন দ্য কোন অ্যানিমালকে মারছে, এটা যেহেতু একটা হরিণকে মেরেছে সেহেতু টাকার অ্যামাউন্টটা কম, বাট যখন এটা ধরো বাঘ সিংহ বড় কোনো প্রাণী হয় যার ইম্পর্টেন্স অনেক বেশি, কারণ তাদের পপুলেশন কমে গেছে, পপুলেশন যত কমে তত সেই প্রাণীর ইম্পর্টেন্স বাড়তে থাকে। এগুলো আমরা এনভায়রনমেন্ট করবো যখন, সেখানে ইন ডিটেল বুঝবো, ঠিক আছে? যাই হোক, তো এটা বুঝবো আমরা যে বলছে যে হাফ টাকাটা কী করবে, সেই ব্যক্তিকে দেবে যে ব্যক্তি বিষয়টা ধরিয়ে দেবে। এইবার কেন দেওয়ার কথা বলছে, যাতে কিনা তোমারও একটা এনকারেজমেন্ট থাকে, দেখবে এখানে দেওয়াও আছে খুব সম্ভবত, এই যে এনকারেজ দ্য পিপল টু রিপোর্ট দ্য কিলিং অফ এন্ডেঞ্জার্ড অ্যানিমালস টু দ্য অথরিটিস, বোঝা গেছে? আজকে তুমি যদি টাকার পাও তাহলে তোমারও একটা তাগিদ থাকবে, যদি কেউ অন্যায় করে আমি যদি সেটা দেখতে পাই আমি সরকারকে সেটা জানিয়ে দেবো বা পুলিশের কাছে গিয়ে বলে দেবো। সো এইটা ইম্পর্টেন্ট, এটা জিএস পেপার 3 ইভিএস এর পয়েন্ট অফ ভিউ থেকে এই অ্যানিমেলটা সম্পর্কে ভালো করে ডিটেলে দেখে রাখবে। আচ্ছা, এটা চাইলে একবার রিডিং পড়ে দেখতে পারো, মণিপুরের কেস রিলেটেড মেইটেই যারা রয়েছে তারা এসটি স্ট্যাটাসের জন্য এই যে পিটিশন দিয়েছে, রেকমেন্ড করেছে এটা, ব্যাস পরের পেজে আর সেরকমভাবে পলিটিক্যাল নিউজই ভর্তি রয়েছে, সেরকমভাবে কিছু নেই। তারপরের পেজে দেখো, এটা হচ্ছে তোমার 12 নম্বর পেজে নিউজে, চন্দ্রযান 3 ইন্টিগ্রেটেড উইথ লঞ্চ ভেহিকল LVM3, চন্দ্রযান 3 সামনেই লঞ্চ হবে বোধহয় জুলাইয়ের 12 থেকে 19 তারিখের মধ্যে, এরকমই ডেট দিয়েছে, এই যে বিটুইন 12 টু 19 জুলাই। তো যার ফলে এটা এখন নিউজে রয়েছে, এরপরে আপকামিং যত নিউজ পেপার আসবে মোটামুটি দেখতেই পাবে, এডিটোরিয়ালও থাকবে এরপর, কারণ এটা সবে হচ্ছে, তো যখন জিনিসটা ঘটবে তখন আরও বেশি ডিটেল পাবে। চন্দ্রযান 2 খুব ইম্পর্টেন্ট ছিল, এটা কোথায় লেখা হয়নি, সরি, GS3 সায়েন্স অ্যান্ড টেক, ঠিক আছে, স্পেস মিশনের মধ্যে জিএস পেপার 3 সায়েন্স অ্যান্ড টেকে পড়ছে। তো এইখান থেকে এখন অবধি ডিটেল দেয়নি, শুধু কয়েকটা জিনিস দিয়েছে, যেমন লুনার সারফেসে পড়বে প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে এটা দিনের বেলা পড়তে হবে, এবং তারপরে আর কী কী রয়েছে, সতীশ ধাবান স্পেস সেন্টার থেকে এটা শ্রীহরিকোটার থেকে ছাড়া হবে, লঞ্চ ভেহিকেল যেটাতে করে যাবে LVM3, তার নাম রয়েছে এই যে ভেহিকেল Mark 3, লঞ্চ ভেহিকেল Mark 3 LVM3, ওয়েডনেসডে বুধবার দিনকে। আচ্ছা, এছাড়া এর আগে চন্দ্রযান 2 গেছিলো সেই কোভিডের বছর বোধ হয় 2019 বা 20 সালে যতদূর মনে পড়ছে, তো সেইগুলোই আর কি এখানে একটু হালকার উপর দিয়েছে। লুনারে 100 কিলোমিটার সার্কুলার পোলার অরবিট করবে, মানে 100 কিলোমিটার মতো সার্কুলারই ঘুরবে, এইগুলো হালকার উপর দিয়েছে, এখন অবধি হয়নি, ঘটে গেলে তারপরে আর একটু বেশি ডিটেল দেবে, ঠিক আছে? এটা একবার চাইলে রিডিং পড়তে পারো, না পড়লেও অসুবিধা নেই। ইন্ডিয়া নট অ্যাডভার্স টু ইম্পোজিং ব্যারিয়ার টু ক্লিন এনার্জি ইম্পোর্ট, সেইজ ইউনিয়ন মিনিস্টার বলেছে ভারত ক্লিন এনার্জি ইম্পোর্টের ওপর কখনো ব্যারিয়ার দেবে না, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসবো হচ্ছে কোথায় পড়াচ্ছিলাম, ওয়ার্ল্ডে সেভাবে কিছু নেই। হ্যাঁ, এটা রয়েছে 12 জন প্যালেস্টিনিয়ান 1 সোলজার কিল্ড অ্যাজ ইসরায়েল এন্স রেড ইন ওয়েস্ট ব্যাঙ্ক অনেকদিন ধরে নিউজে রয়েছে, লাস্ট ভিজনের যেদিন ক্লাস করালাম ওয়েস্ট ব্যাঙ্ক কোথায় রয়েছে, ইসরায়েলের সাথে প্যালেস্টাইনের কী সম্পর্ক, কী সমস্যা, সব ডিটেলে বুঝিয়েছি, তো এখান থেকে আর আমি পড়াচ্ছি না। রাশিয়া ইউক্রেন ওয়ার পড়লে জিএস পেপার 2 এর মধ্যে, মানে ইন্টারন্যাশনাল রিলেশন, রাশিয়া ইউক্রেন ওয়ারও অনেকদিন ধরে নিউজে, তো দরকার নেই এখন আর। ইউকে কানাডা সুইডেন এগুলো আমাদের খুব একটা ইন্ডিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে প্রয়োজন পড়বে না, ঠিক আছে? আচ্ছা, এরপরেরটা দেখো, লাস্ট এই টপিকতে ইম্পর্টেন্ট টপিক, দ্যাট ইজ আ গ্লোবাল রুপি মে রেইজ ভোলাটিলিটি, মানে কি রুপি ইন্টারন্যাশনালাইজেশন কুড কাম ইন কনফ্লিক্ট উইথ ডোমেস্টিক মনিটারি পলিসি, কশন অফিসিয়ালস অফ অ্যান ইন্টার ডিপার্টমেন্টাল গ্রুপ অফ RBI, দ্য গ্রুপ অ্যাসার্ট দ্যাট দ্য বেনিফিট অফ ইন্টারন্যাশনালাইজেশনস ফার আউটরাইট, অনেক কিছু লেখা আছে আমি তোমাদের স্টোরি ফরম্যাটে বুঝিয়ে দিচ্ছি। সো রুপি ইন্টারন্যাশনালাইজেশন মানেটা কি, মানে হচ্ছে এখন যেমন ইন্টারন্যাশনাল মার্কেটে ডলারকে যতটা সহজে অ্যাকসেপ্ট করা হয় ততটা কি রুপিকে করা হয়, না, কিন্তু একটা টাইমে রুপি অ্যাকসেপ্টেড ছিল 1950-এর শুরুর দিকে, মানে 1950-এর সময় রুপি বাইরের দেশে কোন দেশগুলো, গালফ কান্ট্রি যেগুলো রয়েছে তারা কিন্তু রুপি অ্যাকসেপ্ট করতো, ইভেন তারপরে নেপাল ভুটান, ঠিক আছে, এরাও আস্তে রুপি অ্যাকসেপ্ট করতো। কিন্তু বিষয়টা কী হলো, সমস্যাটা কখন হতে শুরু করলো, যখন 1966-এ যতদূর মনে পড়ছে সেই সময় RBI রুপিকে ডিভ্যালুয়েট করে, রুপির মানটাকে কমিয়ে দেয়। কেন? বিকজ আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস হচ্ছিলো, সেই জন্য ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস হলে পরে রুপির মান কমিয়ে দিলে এক্সপোর্ট বেশি হয়, আর এক্সপোর্ট বেশি হলে ব্যালেন্স অফ পেমেন্ট আবার ঠিকঠাক হয়ে যায়। যদিও তোমরা এগুলো এখনও ইন ডিটেল জানো না, ইকোনমি যারা পড়নি, বাট যাই হোক আপাতত একটু হালকার ওপর বোঝো, ব্যালেন্স অফ পেমেন্ট মানে আমদানি এবং রপ্তানির যে ব্যালেন্স শিটটা থাকে সেটাকে ব্যালেন্স অফ পেমেন্ট বলে, মানে হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টের একটা চার্ট, ঠিক আছে, যেটাতে তোমার ইম্পোর্ট সবসময় কম হওয়া উচিত, এক্সপোর্ট বেশি হওয়া উচিত, এটাই তো নিয়ম না, আমরা লোকের থেকে কিনবো কম, লোককে বিক্রি করবো বেশি। তো যাই হোক, তো এইটার জন্য বলছে যে ইন্ডিয়ান রুপিকে ইন্টারন্যাশনালাইজ করতে হবে, আর তার জন্য কী করতে হবে, একটা গ্লোবাল রুপি মানে
ইন্ডিয়ার রুপিটাকে শুধুমাত্র একটা রিজনাল রুপি নয়, গ্লোবাল রুপিতে পরিণত করতে হবে, আর যার ফলে যেটা রেইজ করবে কি ভোলাটিলিটি, মে রেইজ ভোলাটিলিটি। ভোলাটিলিটি টার্মটার মানে কি, যেটা হচ্ছে তোমার দোলাচল, মানে আপ ডাউন হয় যে জিনিসটা, আজকে বাড়ছে মান আবার কালকে কমছে, দ্যাট ইজ কল দি দোলাচল বা ভোলাটিলিটি। সো সেইটাই বলছে, এর ফলে ইন্টারন্যাশনালাইজ হলে কিন্তু বেশ কিছু সমস্যাও থাকবে, আর যার ভেতর অন্যতম সমস্যা হচ্ছে ভোলাটিলিটি বেড়ে যাবে, ঠিক আছে। সো এটাতে এখানে খুব বেশি ডিটেল দেওয়া নেই, বাট এটা হতে পারে, বা যদি হয় আপকামিং মোটামুটি যত নিউজ পেপার আসবে তাতে 3-4 আর্টিকেল তো মিনিমাম পাবেই, 2-3 আর্টিকেল তো পাবেই, তো সেখান থেকে আমরা ইন ডিটেল বুঝে নেব, মানে যখন আবার এটা ইয়েতে নিউজে আসবে তখন আমরা দেখে নেব, ঠিক আছে। আপাতত এখানে হালকার উপর যতটুকু দেওয়া আছে এইটুকুই দেখো, ব্যাস। এরপরে আর সেভাবে যেগুলো রয়েছে সেগুলো আমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে এমন কিছু বড় টপিক নয়, সো না পড়লেও চলবে, আর এখান থেকে স্পোর্টস শুরু হয়ে গেছে তো ছেড়ে দাও, এই অবধিই পড়বে।